আজ আমরা রান্না করব কলই সিম দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করতে হয়। দেখুন কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তারপরে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা বাদামি কালারের জন্য অপেক্ষা করি। দেখুন আমাদের পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা এর মাঝে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এর মাঝে আমরা পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আমরা এর মাঝে মাছগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। হালকা পানি দিয়ে দিব মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। দেখুন আমাদের মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এখন আমরা এর মাঝে তরকারিগুলো দিয়ে দেব, কলই সিম এবং আলু। এখন আমরা মিশিয়ে নেব। দেখুন আমাদের মিশানো শেষ। এখন আমরা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, কষানো হওয়ার জন্য। আমরা আবার নাড়া দিয়ে দিচ্ছি যেন মিশে না যায়। ঢেকে দিচ্ছি। দেখুন আমাদের কষানো প্রায় হয়ে গেছে। দেখুন আমাদের কষানো শেষ। এখন আমরা এর মাঝে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
মাখনের মাঝে আমরা কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা গুঁড়ি কুচি দিয়ে দিচ্ছি আমরা। এখন আমরা ঢেকে দেব 5 মিনিট পর। আবার দেখুন আমাদের তরকারি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন তরকারিটা কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও তেমন মজাদার সুস্বাদু।